যেমন নতুন মানচিত্রের জন্ম দিয়েছিলেন আপনাদের সামনে, আমাদের সামনে এই আমন্ত্রণে আপনাদের এখানে এসেছি। আমি যেটি বলতে চাই অল্প কথায়, সেটি হচ্ছে এটি গোপালগঞ্জ। এইবার জেলায় খেলতে যাই, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। আপনার চান উন্নয়ন, আপনার চান আপনাদের দাবি পূরণ হোক, তাহলে ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি যায়। আপনি ফেসবুক হয়ে আমি বললাম উনি একটি লাইব্রেরির কথা বলেছেন, এটা আপনি একটু নজরে রাখেন, একটু লিখে রাখেন, কলম খাতা আপনার হাতেই আছে। প্রতি বছর বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেখানে অনেক ছাত্র চান্স নবী মাওলানা নুরুন নবী আমরা হয়তো বক্তৃতা দিতে পারবো না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের অতিথিবৃন্দের কাছ থেকে। এখন বক্তব্য দিবেন আমাদের বাংলাদেশ পরিবারের মায়া ত্যাগ করে জনগণের জন্য মাঠে নেমে কাজ করেছে, আমরা তাকে হারাতে চাই না। এই লেখায় অনেক বড় স্বামী ও বলে গেছে, আমার বক্তব্য দেওয়ার মতো তেমন কিছু নাই। রামকায় আমাদের এলাকায় অনেক জরাজীর্ণ রাস্তা রয়েছে, তাই উপর দিয়ে ফিটফাট আমি আপনাদের সবার জনপ্রিয় ছেলে মরুণ ভুবন মামা, তার উপজেলার সাবেক চেয়ারম্যান, আপনাদের যে জোর দাবি, অধিকারের দাবি আমাকে করেন, আমাদের স্বপন মামা সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এই আসল নকল না, আসল বঙ্গবন্ধুর আত্মীয় আমাদের রওশন কাজীর অভিবাদক শাহজাদ হোসেন শাহজাদ ভাই। শুধু আমি এখানে বক্তৃতা দিতে আসি নাই, কিছু প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসছি। আজকে যে প্রাইমারি স্কুলটা আমি উদ্বোধন করলাম, এই স্কুলটা 2014 সালের আগে হয় নাই। আজকে বাঁদিকে যে চারতলা ভবনটা আছে সেটাও 2014 সালের আগে হয় নাই। আজকে পল্লীপাড়ায় যে রাস্তায় আমি ঢুকছি 650 থেকে 700 মিটার আমরা পাকা করছিলাম, সেই রাস্তাটাও 2014 সালের আগে হয় নাই। আমরা আজকে যে রাস্তাটা তো ভিত্তিপ্রস্তর করলাম, এই রাস্তাটা অতি শীঘ্রই ইনশাল্লাহ পাকা কাজ শুরু হবে। সাথে সাথে স্থানীয় আমার সঙ্গী সাথী আমার নেতারা ওনারা বলেছেন একটা ব্রিজ আমি উদ্বোধন করেছি শেখপুরার সাথে, এই ব্রিজটাও আমরা কিছুদিন আগে করেছি। এই রাস্তার সাথে শেখপুরা এবং পল্লীপাড়ার যেই সংযোগ, এই সংযোগটা ইনশাল্লাহ অতি শীঘ্রই ইটের রাস্তা, এবং দীর্ঘদিন ধরে আমার দাবি, এলাকার জনগণের দাবি ছিল চরমুদ্দুবা যাওয়ার সময় একটা ব্রিজ এবং এই রাস্তাটা ইটের করে দেওয়ার, ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদের এই স্বপ্ন আমরা পূরণ করে দেবো। করোনা ভাইরাসের মধ্যে রাস্তায় রাস্তায় ঘুরিয়া আমার সামর্থ্য অনুযায়ী আমার কর্মী বাহিনী নিয়ে জনগণের পাশে যতটুকু সম্ভব পাশে দাঁড়ায়। আপনার কাছে যদি এই এলাকার মানুষ, গরিব মানুষ জিজ্ঞেস করে আপনি 2 বছর কেন এলাকায় আসেন নাই, আপনার কাছে উত্তর আছে, আমার বয়স হয়েছে নেত্রী মারা গেছে, নেত্রী বঙ্গবন্ধুর কন্যা মৃত্যুকে ভয় পায় না। সেদিন পরিবারের মায়া মৃত্যুর ভয় বাদ দিয়ে এই নেতা কর্মীদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়া দিন আনে দিন খায় মানুষের পাশে দাঁড়াইয়া তাদের সাহায্য করতে চায়, চেষ্টা করছে। হতে সুখের দিনেও ছিলাম, আজকে রাস্তার ভিত্তি প্রস্তুত করতেছি এলাকার মানুষের সুখের দিন, সেই দিনও আছি। কোন মুখে ভোট চাবেন, আপনার মুখ কই? আপনাকে যদি বলে যে আপনি বিপদের দিনে কই ছিলেন, আপনি বলবেন আমি গুলশানের বাড়ির জানলাও খুলি নাই করোনার ভয়। অতএব মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না। আজকে এমন কোনো আইন নাই যে দল কল্যাণ নির্বাচন করতে পারবে না। আমাকে এই তিন থানার মানুষ
যদি চায় আমাকে আল্লাহ ব্যতীত কোন ব্যক্তি আটকে রাখতে পারে আমি ভোট পাব না কেন আপনারা ভোট দিবেন না কেন আমার যৌবনে সাড়ে আট বছর আমি আপনাদের পিঠে ব্যয় করতে এমন কোন সত্তা নাই আমি এলাকায় আসি না এমন কোন দিন নাই আমি উন্নয়নে ফলক ফলক উদ্বৃত্তি ভক্ত করি না চল্লিশ বছর পিছিয়ে দিয়ে গেছে এলাকা সেই এলাকাকে আমি উন্নয়নের একটা মূল ধরায় নিয়ে আসছি ওনাদের অপকর্ম ওনাদের অভ্যাস থাকলাইনের মতন চোর পালা ফাইজুরের মতন ডাকাইত পালা আমি চোদ্দ সালে বলছিলাম উন্নয়ন হবে মূল্যায়ন হবে সম্মান পাবে আর ফাইজুর আর থাকলাইনে হাফ প্যান্ট পরাই আমি নামাই দেবো ইনশাল্লাহ ওই দুজনে আমি হাফ প্যান্ট পরাই দিচ্ছি জেলা পরিষদ নির্বাচন বিগত দিনে প্রতি বছর জেলা পরিষদের চল্লিশ কোটি টাকা বরাদ্দ হয় আজকে দীর্ঘদিন আমরা জেলা পরিষদের একটা টাকা পাই না মসজিদে টাকা পাই না লাইব্রেরিতে টাকা পাই না আমার জনগণের উপজেলার লাখ টাকা তারা নিয়ে যাবে তারা টাকা দেবে না মসজিদে টাকা দেবে না মন্দিরে টাকা দেবে না বাচ্চাদের মাঠে টাকা দেবে না কবরস্থানের ওয়ালে টাকা দেবে না ইটের রাস্তার টাকা দেবে না তাহলে আমাদের কি তার দরকার আমাদের দরকার অধিকার সেই অধিকার আন্দোলনে নামছে আগামী ১৭ তারিখে আমি নয় উপজেলা এবং ছয় পৌরসভার সকল জনগণকে আহ্বান করব আমরা ভাঙ্গা থেকে প্রার্থী দিচ্ছি আপনারা ভোট দেবেন জেলা পরিষদের চেয়ারম্যান ভাঙ্গা থেকে হবে ইনশাআল্লাহ এবং যে চেয়ারম্যান হবে যার নানা বাড়ি এই কাউলি পাড়ায় যার নানা বাড়ি এই পল্লী পাড়ায় সেই সাদা ভাই হবে আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আপনারা অধিকার চান না অধিকার যদি চান তাহলে সবাই আপনি মুরব্বী ভাঙ্গার মানুষ ভাঙ্গার জনগণের জন্য ভাঙ্গার প্রার্থীর জন্য ভোট চাইলে আমি আপনার জন্য দোয়া করবো কথা জানি।